ওরে আল্লাহ, ওইখানে দেখা যায় লাশের মতো দেখতে। ওটা কি? একটু সামনে যেয়ে দেখি তো। এটা তো লাশ। হায় হায়, এটা তো ক্রাইম রাজকে ফোন দিতে হবে আমাকে। এক্ষুনি কল করে দিই, ক্রাইম রাজ কোথায় আছে তাকে তাড়াতাড়ি আসতে বলি। মই কুড়েফার থেকে বলছি। মরে এনে চিন্তার না, আমাদের এই জায়গায় একটি লাশ পাওয়া গেছে। লাশটা কিছুক্ষণ আগে মারা গেছে। এনারা যত দ্রুত সম্ভব একটু দৌড় ফেরায় পড়েন, তা নাহলে লাশ এই জায়গায় থাকতো না। একটু দৌড় ফেরা হেন। হ্যালো, সত্যি করে কন তো, এটা কি ক্রাইম বসের অফিস? তাহলে একটু জানান তো। হ্যাঁ, এটা ক্রাইম রাজ্যের অফিস, এখনই আসতেছি, আপনারা একটু দাঁড়ান। আপনি কিছুক্ষণ ওই জায়গায় ওয়েট করেন, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, লাশের বগলে মই বইয়া রইছি, তাড়াতাড়ি করে আপনারা আহেন। মই আবার কাঠলের বেশি নিয়ে বাজারে যাইব, আপনারা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আয়া পড়ে। মই লাশের কাছে বইসা আছি, আপনারা আহেন তাড়াতাড়ি। ওকে ওকে, তুমি এখানে বসে থাকো, যতক্ষণ পর্যন্ত আমরা না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি ওখানে বসে থাকবে। তার আগে তুমি ওখান থেকে কোথাও যাবে না, আমরা আসার পরে তুমি সেখান থেকে চলে যাইও। একটা ফোন করি। হ্যালো শিপন, হ্যাঁ তুমি কোথায় আসো? তাড়াতাড়ি আমার কাছে চলে আসো, একটা লাশের সন্ধান পেয়েছি। বসে তো বললো যাকে খুশি তাকে ধরে নিয়ে যেতে, এই লোকটাকে ধরে নিয়ে যাই। আপনি আপনি আমার কাজে ডিস্টার্ব করতেছেন কেন? আপনি আমার ঘাস কেটে দেন। রে একেবারে খায় বলাইছি রে। ও এটাকে এই বসের বগলে ধরে নিয়ে যাই। কোথায় লাশ? লাশ কোথায়? লাশ তো দেখা যাচ্ছে না। এই যে নেই স্যার, এই যে নেই লাশ। কই লাশ? কই লাশই তো নাই। লাশ কি গায়ে খাওয়া করে দিচ্ছেন নাকি? তাহলে এখানেই তো ছিল স্যার। জি না, আপনি লাশ গায়েব করতে আপনাকে ধরে নেওয়া হবে। এই ওনাকে ধরো। স্যার স্যার শুনেন 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 আমার কথা, লাশটা সত্যি এই জায়গায় ছিল। লাশ তো এই জায়গায় নাই, লাশ কি একা একাই উড়ে গেছে নাকি হাইটে হাইটে চলে গেছে এটা তো বলতে পারব না স্যার। লাশ এই জায়গায় ছিল, লাশ কি গায়েব হয়ে গেল নাকি? এই জায়গায় তো রহস্য আছে। লাশ কি ও নিজেই গায়েব করলো নাকি একা হাইটে হাইটে চলে গেল? বুঝে বের করে তো রহস্যটা কি।